सब्सक्राइब कीजिए माइटी टीवी चैनल को और बेल आइकन दबाइए, सबसे लेटेस्ट वीडियो सबसे पहले देखेंगे। हेलो, पश्चिम मणिकपुर हिमांशु शेखर महाशय बाड़ीते पुजो आज के दीर्घ 103 बछरेर पुजो। সেই উপলক্ষে এখানে প্রতি বছরের ন্যায় প্রত্যেকটা গ্রামের মানুষ এখানে জড়ো হয় এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কম করেও 200 জন হয়। খুবই আনন্দ সহকারে 5 দিন আমরা উপভোগ করি এবং সেই প্রতিমা ঢাক এবং আর কি আতশবাজি খুব ফার্স্ট ক্লাস ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং প্রত্যেক দিন 5 দিন 200 করে লোক খায় এবং প্রত্যেক জায়গায় যে সমস্ত আত্মীয় স্বজন আসেন তারা এই 5 দিন উপভোগ করার পরে তারা প্রত্যেক প্রত্যেক বাড়ি ফিরে যায়। অনেক দূর থেকে আসে, কেউ বোম্বে থেকে আসে, কেউ ব্যাঙ্গালোর থেকে আসে, কেউ কলকাতা থেকে আসে, তারা আবার ব্যাক করে যায়। এবং সেই পুজোর উপলক্ষে আরও একটা বছরের অপেক্ষায় থাকে তারা। অতক্ষণে আমি আর বেশি কিছু বলবো না, আশায় থাকবো আরো একটা বছর মাকে নিয়ে আসার জন্য। শেষ করলাম। বাবার ঘরে আমি এসেছি, আমার বাবার ঘরে পুজো, আজ 200 বছর হয়ে গেল। আমারও বয়স হয়ে গেছে 75 বছর, আর ভালোভাবে পুজো হচ্ছে, ভালো দিন কাটছে, আর পুজো শেষ হয়ে গেছে, আজ কালকে বিজয়া হয়ে গেছে। ধন্যবাদ। স্টার্ট। আমি প্রিয়াঙ্কা মাইতি, আমার বাড়ি পশ্চিম মানিকপুর। বর্তমানে আমি এখন বিবাহিত, আমার বাড়ি হচ্ছে হুগলি ভদ্রেশ্বর, হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি আমার এটা। হ্যাঁ, পশ্চিম মানিকপুর গ্রামে আমার ভাতের বাড়ি। এই বাড়িতে পুজো হচ্ছে প্রায় 110তম পুজো, বাসন্তী মায়ের পুজো। এই পুজোতে আমরা খুবই এনজয় করি। এই পুজোতে খুব মানে অর্কেস্ট্রার অনুষ্ঠান, পালা গান প্রচণ্ড পরিমাণে হয়। আমরা এই পুজোটাকে খুব এনজয় করি। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। আমি রাজকুমার মাইতি, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর গ্রামে। এই পুজো আমাদের, দেখতে পাচ্ছেন আপনারা, এই পুজো প্রচুর প্রাচীনতম পুজো আমাদের, প্রায় 103 বছরের পুজো হয়ে গেল। আমরা এই পুজোতে এসে প্রচুরভাবে এনজয় করি। এই পুজোর প্রচুর প্রাচীন ইতিহাস রয়েছে। এই পুজোতে অনেক অর্কেস্ট্রা, অনেক যাত্রা, সবাই মিলে সবাই এনজয় করে। প্রতিটা গ্রামের মানুষ এই পুজোতে এনজয় করে ডেলি, তাও 200 জন লোক খায়। তো আমাদের, আমরা খুবই এনজয় করি এই পুজোতে, সবাই মিলে খুবই এনজয় করি। তো ধন্যবাদ। এই পুজোর বিসর্জন চালু হয়ে যাবে এই আর কিছুক্ষণের মধ্যেই, আমাদের মা চলে যাবেন। সেই আবার 1 বছরের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। তো আমরা খুবই দুঃখিত, আবার সেই 1 বছরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এই পুজোর জন্য। যাই হোক, এই পুজো এই বছরে আমরা যেভাবে কাটিয়েছি খুবই এনজয় করেছি সবাই মিলে। এর জন্য ধন্যবাদ সঞ্জয় মাইতিকে, পম্পা মাইতিকে, প্রিয়াঙ্কা মাইতিকে, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, এবং আমাদের ঈশাবাবু অনুপ মাইতি, আমাদের পিসি গায়ত্রী মাইতি, আমার দিদা ওখানে বসে আছে। চ্যানেলের নাম বল এই। হ্যাঁ, এর সঙ্গে এটাও ঠিক, আমাদের মাইতি টিভি চ্যানেল যদি না থাকতো তাহলে হয়তো আমরা এরকমভাবে এই প্রোগ্রামটা করতে পারতাম না। নেক্সট টাইমে আমরা এটাও চাইবো যে খুব ভালো করে, আরও ভালো করে এই প্রোগ্রাম দেওয়ার জন্য। যাই হোক, আমরা খুবই 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 দুঃখিত, আবার সেই 1 বছরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এটা যে আমরা যে কতটা দুঃখিত আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, ধন্যবাদ, এই বলে আমার বক্তব্য শেষ করি। আমার স্বামীর নাম অজিত কুমার মাইতি, আমার বাড়ি হচ্ছে রামচন্দ্রপুর থানা কাঁথি, আর আমার বাবার বাড়ি হচ্ছে মানিকপুর। আমার বাবার বাড়িতে দুর্গা পুজো হয়, 200 বছর হলো, খুব আনন্দ হয় পুজোতে, খুব খরচা বচ্চা হয়, বন্ধু বান্ধব আসে আর কি।
দুই দিদি, তিন দিদি আর আমি, আবার আমার তিন ছেলে এক মেয়ে। তো আমার বাড়ি হচ্ছে রামচন্দ্রপুর। আমার স্বামী ব্যবসায়ী, শ্রমিক ব্যবসায়ী করে, সবজি ব্যবসায়ী করে আর কি।